তেলিয়ামুড়া মহকুমার রাজনগর গ্রাম থেকে উদ্ধার 7 দিন বয়সী এক শিশুপুত্র, চাইল্ড লাইনে তৎপরতায় শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে এই শিশুটিকে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, ধলাই জেলার মনু এলাকা থেকে 7 দিন বয়সে এই শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে আসেন রাজনগর গ্রামের এক স্বামী পরিত্যক্তা মহিলা। বিষয়টি জানাজানি হতেই এলাকা জুড়ে গুঞ্জন তৈরি হয়। একটা সময়ে খবর গিয়ে পৌঁছায় খোয়াই চাইল্ড লাইনে। এরপর স্থানীয় পুলিশ কর্মীদের সাথে করে নিয়ে ওই মহিলার বাড়িতে গিয়ে শিশু পুত্রটির হদিশ পান চাইল্ড লাইনের কর্মীরা। তারা জানতে পারেন নিজের কোনো সন্তান নেই বলে মনুর কোনো একটা জায়গা থেকে শিশুটিকে নিয়ে এসেছেন ওই মহিলা। তবে এই ঘটনায় টাকার কোনো লেনদেন হয়নি, যদিও সংশ্লিষ্ট শিশুটির ব্যাপারে কোনো কাগজও দেখাতে পারেননি ওই মহিলা। সেই কারণে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করার জন্য শিশুটিকে নিজেদের দায়িত্বে নিয়েছে খোয়াই চাইল্ড লাইন কর্তৃপক্ষ। তবে এর পেছনে অন্য কোনো বিষয় জড়িত রয়েছে কিনা তা তদন্তে বেরিয়ে আসবে বলেও জানিয়েছেন তারা। আমাদের খোয়াই চাইল্ড হেল্পলাইনে একটা ইনফরমেশন গিয়েছে যে তেলিয়ামুড়া রাজনগর এলাকাতে একজন মহিলা পরিবারে নিউ বেবি আগে নেই, তো এখন বর্তমানে ওনার পরিবারে একটা বাচ্চা আছে। তো সেই মোতাবেক আমরা এখন ইন্টারভেনশন করেছি যে খবরটা সঠিক, যে উনি আগে বিয়ে করেছিল, এখন স্বামী নেই, ওর পরিবারে কিন্তু এখন নিউ বেবি আছে। তো সেক্ষেত্রে অ্যাকর্ডিংলি আমরা ইনফরমেশন অনুযায়ী আমরা ইনভেস্টিগেশন করার পরে এখন আমরা কোনো ডকুমেন্ট পাইনি, কোনো কিছু লিগ্যালি কিচ্ছু পাইনি আমরা। তো সেক্ষেত্রে আমরা এখন বাচ্চাকে আমরা রেস্কিউ করে নিয়ে যাবো সি কাছে, সেইখানে আমরা প্রডিউস করুন, তারপরে সি কী ডিসিশন নেয় দেখা যাবে। স্যার বেবিটা কোন জায়গা থেকে আনা হয়েছে এরকম কিছু শুনলাম? মনু, ধলাই ডিস্ট্রিক্ট মনু থেকে। 7 ডেজ চাইল্ড। তো এটা কি স্যার এমনিতে আনা হয়েছে মানে নাকি কোনো অন্য কোনো? না, এখন ইন্টারভেনশন চলবে। তো আপাতত যে মহিলা উনি বলেছে যে কোনো টাকা পয়সার ব্যাপার কিছু নেই, ওর পরিবারে বাচ্চা নেই, সেক্ষেত্রে উনি এনেছে। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে তেলিয়ামুড়ার রাজনগর এলাকায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।